বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد شماني تشدي ودرشك برندو درس الحديث شبتم درس آج اي درس أمر محمد امام ناوبي شنقل تو حديث جرانتر پنچم نمبر حديث امرا پاٹ এবং এর সংক্ষিপ্ত বক্তব্য জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ মুস্তায়ন এ হাদিসটি বর্ণনা করেছেন অম্মুল মিনীন আয় সারদ আনহা তিনি বলেন কালা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম রসুল্লাহ সাল আলহিউসাল্লাম এর সাদ ফরমান মান আহাদ সাফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু যে ব্যক্তি আমাদের এই শরীয়তে আমাদের এই দিনে আমাদেরই ইসলামে এমন কিছু নতুন করে আবিষ্কার করল এমন কিছু নতুন করে সৃষ্টি করল মা হু যা এই শরীয়তে নেই বা হু তা প্রত্যাখ্যাত এটি বহারি ও মুসলিমের হাদিস এবং মুসলিম শরীফে আলাদা আরেকটি হাদিস মা আল্লাহ আনহা থেকে বর্ণিত সেখানে ওরুল সাল আলী সাল্লাম এরশাদ ফরমান মানে আমিলা লেইসা আলাইহি আমরুন ফাহরদুন কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটায় আমাদের কোনো সমর্থন নেই আমাদের কোনো অনুমোদন নেই আমাদের কোনো পারমিশন নেই আমাদের কোনো তরিকার ভিতরে নেই ফখোয়ারদ্দুন সেটাও প্রত্যাখ্যাত এই হাদিস দুটি অতি সংক্ষিপ্ত অথচ ইসলামের মৌলিক নীতিমালার অন্যতম আমরা প্রথম দর্শে উল্লেখ করেছিলাম যে হাদিসটি সেটি হচ্ছে ইন্নামাল আল আহমাদু আসলে মানুষের কর্মকে দুই ভাগে ভাগ করা হয় বলা যেতে পারে মানুষের জীবনটাই দুই ভাগে বিভক্ত একটা হলো অভ্যন্তরীণ আরটা হলো বাহ্যিক একটা হলো জাহেরি আরটা হলো বা যেটা জাহেরি সেটা মানুষ দেখতে পায় বাহ্যিকভাবে দেখা যায় কিন্তু যেটা দেখা যায় না সেটা হচ্ছে অন্তরের বিষয় আর অন্তরের বিষয় এটা একটা মৌলিক দিক এজন্য অন্তরের বিষয়সমূহে কোনটি গ্রহণযোগ্য কোনটি গ্রহণযোগ্য নয় কোন কাজটি মহান আল্লাহ নেবেন কোনটি নেবেন না কোন আমলটি আল্লাহর কাছে মকবুল হবে আর কোনটা মরদুদ হবে তার মূলনীতি হচ্ছে ওই প্রথম দার্স ইনামাল আমার কারণ বান্দা যেমনটি নিয়ত করবে যেমনটি তার সংকল্প হবে যেমনটি তার চাওয়া হবে যেমনটি তার লক্ষ্য হবে যেমনটি তার টার্গেট হবে তাই সে পাবে সে যদি কর্মটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পাদন করে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহর সন্তুষ্টি পাবে সে যদি কর্মটি দুনিয়ার জন্য করে থাকে সেটি যদি কর্মটি দুনিয়ার কোনো স্বার্থে করে থাকে তাহলে আমলটি যতই সুন্দর হোক না কেন এবং যতই সুন্দর সুন্নত মোতাবেক হোক না কেন শরীয়তের পরিপূর্ণ নীতিমালার ভিতরেই যদিও হয় তবুও আমলটি প্রত্যাখ্যাত কেন নিয়ত তার সহই ছিল না অনুরূপভাবে একজন মানুষের বাহ্যিক আমল অভ্যন্তরীণ আমল তার মানদণ্ড হবে ওই হাদিস ইন্নামুল নিয়াদ সেই জন্য বলা হয় মিজানুন ইন্নামুল আবালুবিনিয়াদ মিজান এটা হচ্ছে অন্তরের আমল সমূহ। মাপ করার বা মাপার যন্ত্র হচ্ছে মাধ্যম হচ্ছে নিয়ে অনুরূপভাবে এই যে হাদিসখানা আজকের দার্সে আমরা আলোচনা করছি এখনকার প্রতিপাদ্য সেটি হচ্ছে মেজানুন মিজানুন লিলি ফি ওয়াহির একটি আমলের বাহ্যিক দিক যাচাই করার গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না সেটা মাপার মানদণ্ড হচ্ছে এই হাদিস প্রিয় নবি সল্লাল্লাহ আর ই আল্লাহ সান হো তা আমাদের জন্য উসওয়া বানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন লাখাদ ক্যান আই লেক কমফিয় র অসুল ইল্লাহি উসওয়া তুন হা ওয়া ল ইয়ৌ মাল আখির অদেকার আল্লাহ কেও যে ব্যক্তি আল্লাকে চাইবে আখেরাতকে চাইবে আল্লাকে বেশি স্মরণ করবে অর্থাৎ যে লোকটি তার পরকালীন জীবনকে সর্বাঙ্গ সুন্দর করতে চাইবে সফলকাম করতে চাইবে সেই মানুষটির উসওয়া আদর্শ মডেল নমুনা হচ্ছেন পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তাকে আল্লাহ রবুল আয়ালমিন জাতির সামনে প্রেরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর বিধান কিভাবে মানুষ মানবে সেটা বাস্তবভাবে মানুষকে একেবারে স্বচক্ষে মানুষকে সহস্তে সকর্মে সম্পাদন করে প্রত্যক্ষ করে দেখিয়ে দেওয়ার জন্য এজন্য রসুল সাল্লাহ আলীউ ওসাল্লাম মানুষের জন্য নমুনা হিসাবে তিনি কোন কর্মটি কিভাবে করেছেন সেভাবেই সম্পাদন করতে হবে এভাবে কর্মটি সম্পাদন হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু মাপার মানদণ্ড হচ্ছে এই হাদিস রসুল্লাহ সল্লাহ আলী সাল্লামের তরিকায় যা থাকবে তাই হবে দিন তা হবে গ্রহণযোগ্য তার তরিকার বাইরে যা হয়ে যাবে তা প্রত্যাখ্যাত এখানে একটি দিক প্রথম হাদিসটি ও মুসলিমে যে হাদিসটি বলা হয়েছে মান আহ সাফি আমরিনা কেউ যদি আমাদের এই শরীয়তে আমাদের এই দিনে আমাদেরই ইসলামে কেউ যদি এমন কিছু আবিষ্কার করেন তখন হয়তো এক বলতে পারে যে আমি তো আবিষ্কার করি না আমি তো আবিষ্কৃত পথে চলি সুতরাং আমার অপরাধ কি যারা আবিষ্কর্তা যারা আবিষ্কারক ধর্মে নতুন সংযোজক তাদের আমলটি প্রত্যাখ্যাত হবে আমারটা কেন হবে তাই রসুল্লাহ ওয়ালিউসাল্লাম দ্বিতীয় হাদিসে সেটিও স্পষ্ট করে দিয়ে বলছেন না আপনি সেখানে বাঁচার পথ নাই আপনার জন্য মানদণ্ড হিসাবে রসুল্লাহআরিউসাল্লাম মডেল তাকে বাদ দিয়ে বিকল্প পথ অনুসন্ধান করেছেন বিকল্প কাউকে উসুয়া বানিয়েছেন বিকল্প কাউকে নমুনা বানিয়েছেন তারা আদর্শ অনুসরণ করেছেন পরিণাম কি হবে আল্লাহ বলে দিলেন মানে আমল আমি কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটি রসুলের আমলের অনুকূলে নয় রসুলের সমর্থন নাই সে আমলটাও প্রত্যাখ্যাত শুধুও দর্শক বৃন্দ আপনি আমি আদিষ্ট কিসে রসুল্লাহ সাল আলিমের ইত্তেবা করতে অনুসরণ করতে আল্লাহ বলেছেন ইত্তেবি মা উম ইলাইকুম ইকুমের তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে তার ইত্তেবাহ করো বলে মি আউরিয়া রবের নাজিলকিত বিধান বাদ দিয়ে তোমরা অন্য কাউকে অনুসরণ করিও না অন্য কাউকে অভিভাবক মেনে নিও না অন্য কাউকে আদর্শ মানিয়ে নিও না অন্য কাউকে নেতা মেনে নিও না আর যদি মানা হয় সে আমাদের কঠিন আদালতে এগুলি যখন অ্যাকসেপ্ট হবে না গ্রহণযোগ্য হবে না মরদুদ হয়ে যাবে প্রত্যাখ্যাত হয়ে যাবে তখন কিন্তু আপনি তখন বলবেন আল্লাহ সেটাও উল্লেখ করে দিয়েছেন বলবেন ইয়ালাইথা না আহা যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করতাম আজকে আমরা আনুগত্য করছি কার যাদের আনুগত্য করছি ওরা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিয়েছে আমরা হক বিচ্যুত হয়েছি সেদিনকার চিৎকার কোনো কাজে আসবে না কাজেই এই হাদিসটি বলে দিচ্ছে আপনি যা করবেন তা কেবলমাত্র মহানবী মোহাম্মদ সাল ইসলামের ইতেবাহ করে করতে হবে আল্লাহ বলছেন কুল ইনকুমত্লা নবী তুমি এটা ঘোষণা দিয়ে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসার দাবিদার হও তাহলে তোমরা অনুসরণ করো কার মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তার অনুসরণ করলে বিব কুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওইয়াকুম এবং তোমাদের গুনাসমূহকেও ক্ষমা করে দেবেন তাহলে রসুল সাল্লি সাল্লামের আনুগত্য করতে আমরা আদিষ্ট আমরা ইফতেদা বা বেদাত করতে আদিষ্ট নই শরীয়ত নতুন কিছু সংযোজন করতে আমরা আদিষ্ট নই বরং পথ পরিষ্কার আমাদেরকে সে পরিষ্কার পথেই চলতে হবে রসুল সাল্লাম বলছেন আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং সন্নত ছেড়ে যাচ্ছি এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা কখনো গুমরা হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে গেছেন তারাক্তুকুমফি মোহাজ্জে আমি তোমাদেরকে পরিচ্ছন্ন খাটি নিরে স্বচ্ছ দিনের উপরে যা দিবাকরের মতো পরিষ্কার তার মধ্যে ছেড়ে গেলাম আল্লাহ আল্লা বলছেন লাজি আনহা ইল্লা আলিক যার বাগ্যে দুর্নাম আছে দুর্গতি আছে ধ্বংস আছে সেই লোকটাই আপনার বিভ্রান্ত হবে অতএব রসুরের ইত্তেবা করতে আমরা আদিষ্ট তার বাইরে নয় এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা এক্ষণে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পর আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মুহাম্মদ দিলবর হোসেন জাহাঙ্গীর আলম আল কোরআন জনারি জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছ জানো কেন মনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায়ব আপপুন সম্প্রচার সকাল আটায়েব বাংলাদেশে পিটিিভিী বাংলায়ুন্ট অ ইসলামিক ন্টার্যাশল স্কুললকম ও অফ আসালা ম আলইগুম ও রাহনাত লহ বা বারাকা মেলিু M-U-S-L-I-M I'm so blessed to be with them M-U-S-L-I-M I'm so blessed to be with them I Don't know about you, I know about me I'm proud cause I'm known in Islam শিশুরা কাল সন্ধ্যা সকাল এগারোটায় বাংলাদেশে বাংলায় সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ পর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় আপনাদেরকে আন্তরিক স্বাগত আমরা বলেছিলাম যে ইত্তেবা কেবলমাত্র রসুল সাল আলি সাল্লামের করতে হবে আর এরই উপরে মানুষের আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করবে ইত্তেবা এর বিপরীত হচ্ছে ইত্তেদা যখন মানুষ কোনো কাজের বিপরীত দিকটা পরিষ্কার হবে তখন সে এ থেকে সতর্ক ও সাবধান হতে পারে শরীয়তে নতুন করে কিছু আবিষ্কার করা যাবে কি তাই আসুন আমরা বেদাহাত কাকে বলি বেদাহাত শব্দের অর্থ হল নতুন করে কিছু আবিষ্কার করা নতুন কিছুকেই বেদাহাত বলা হয় যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন ম্যা বিদে আমিনা রসুল আপনি রসুলদের মধ্যে নতুন নন তার অর্থ হলো আপনার আগেও অনেক রসুল অতিবাহিত হয়েছেন আপনি সেই ধারাবাহিকতার একজন অন্য আয়াতের আল্লাহ বলেছেন কাদ মিন কাবলিহ রসুল তার আগেও অনেক রসুল অতিবাহিত হয়েছেন সুতরাং নতুন করে কিছু আনা সেটা হলো বেদায়াত কিন্তু এখানে বেদাহাত বলতে শরীয়তে অর্থাৎ কোরআন এবং সন্ন্যাহে ইসলামে নতুন করে কোনো আকিদা অথবা আমলের সৃষ্টি করা সেটা হলো বেদায় এই বেদায়তই এখানে উদ্দেশ্য আর এই বেদায়ত সম্পর্কে রসম সাল আলী ইসলাম বলছেন ও ইয়াকুম সাবধান করে দিচ্ছি তোমাদেরকে মোহাদাসল ওমর শরীয়তের মধ্যে নতুন করে কিছু আবিষ্কার করা হতে সাবধান অন্য হাদিসা রসমসল্লাহ আলি ইসলাম বলছেন যে সকল নতুন আবিষ্কৃত বস্তু হচ্ছে বেদাহাত আর অকুল্ল জলা আলা। আর সকল বেদাহাতের পরিণাম হচ্ছে গুমরাহী ব্রষ্টতা বেদাহাত বলতে আমরা আরও সহজে বলতে পারি যে এমন কোনো আমল বা এমন কোনো আকিদা পোষণ করা বা এমন কোনো আমল করা যে আমলটি কোরআনে নেই আলী ইসলামের হাদিসে নেই বা তার কোনো সাহাবারা করেননি রিজওয়ান্লাহ আলহিম আজমাইন কারো কোনো প্রমাণ পাওয়া যায় না এমন করে কিছু শরীয়তের মধ্যে নিয়ে আসাই হচ্ছে বেদাত এক্ষণে এই বেদা করার অধিকার কে দিল যেহেতু ইসলাম পরিপূর্ণ এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের হাতে ইসলাম কমপ্লিট হয়ে গেছে আল্লাহ বলে দিয়েছেন আলিও মা আকমালতুল দিন হাকুম তোমাদের দিনকে আজিকার দিনে পরিপূর্ণ করে দিলাম সুতরাং পরিপূর্ণ দিনে নতুন করে কিছু সংযোজন করার অধিকার আপনার নাই যদি আপনি সংযোজন করেন তাহলে হয়তো আপনাকে বলতে হবে যে আপনি সেখানে ভাবতেছেন যে ইসলামটা পরিপূর্ণ নয় নওয়াজবিল্লাহ আহমিন তাহলে যদি তা হয়ে থাকে আপনার ইমান তাহলে আপনি আউট অফ ইসলাম ইসলাম থেকে বাইরে চলে যাবেন আর যদি আপনি বিশ্বাস করেন যে রসুল আসলাম কিছু লুকিয়ে গেছেন কিছু ছুপিয়ে রেখে গেছেন কিছু গোপন করে গেছেন তাহলে অপবাদ দেওয়া হবে কার উপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লিহিহিহিহিহস্লামের উপরে যেই তার রিসালত খেয়ানত করেছেন মিন আলী তাও যদি করেন তাহলেও আপনার ইমান থাকবে না কেন রসুল সাল্লাহ আলিউস্লামকে আল্লাহ রবাহ আলমিন নির্দেশ দিয়েছেন তোমাকে যা আদেশ করে যেটা পালন করো না করো তাহলে রিসালতের দায়িত্ব পালন করলে না অথচ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিউসাল্লাম তার জীবনের শেষ বাসন হজের বাসনী স্পষ্ট করে বলে দিয়েছেন লক্ষাধিক জনতার সামনে সাহাবিদের সামনে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ মাহ বাল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি সমস্ত সাহাবারা দায়িত্বহীন কণ্ঠে সুর মিলিয়ে সকলেই ঘোষণা করেছিলেন সুর আল্লাহ আপনি সব দায়িত্ব পালন করেছেন সব কিছু স্পষ্ট করে বলে দিয়েছেন আপনি আমানতের খেয়ানত করেন নাই সব কিছু আপনি আদায় করেছেন আদাল আমানা আপনি আপনার আমানতকে পূর্ণ করেছেন কাজেই এই বিশ্বাস যদি আপনার থাকে যে ইসলাম পরিপূর্ণ আর ইসলাম তার আমানতদারি আদায় করেছেন দায়িত্ব পালন করেছেন তাহলে আপনাকে সেখানে কোনো প্রকারের কোনো আমল বাড়ানো যাবে না করানো যাবে না সেটা চাহে তার মৌলিক কাজে বৃদ্ধি হোক অথবা তার বৈশিষ্ট্যগত পরিবর্তন হোক কোনো কিছুর পরিবর্তন করার অধিকার আপনার নাই যদি কেউ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা হুয়া রদ্দুন আই আলাইহি তার আমাল প্রত্যাখ্যাত তো তাকেও প্রত্যাখ্যান করা হবে আজ বর্তমান জামানায় ইসলামের মধ্যে অনেক কিছু সংযোজন করে নতুন বিভিন্ন পথ ও পদ্ধতির অনুপ্রবেশ ঘটিয়ে ইসলামকে মিশ্রিত করে ফেলা হয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম লাহুম শুরাকাউ শরআউ লাহুম মিন আদ এর একুশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তাদের কি কোনো অংশীদার আছে এমন কেউ আছে যে তারা আল্লাহ যা অনুমতি দেন নাই সেই বিষয়ে কথা বলবে সে বিষয়ে তারা পথ আবিষ্কার করবে সেটার অধিকার তাদেরকে দেওয়া হয় নাই সুতরাং এ দাবি একান্তই অবান্তর অসংলগ্ন এমনকি আমাদের প্রিয় নবী সাল ইসলামের কাছে আরও মসজিদদের আমলের চিত্র তুলে ধরে আল্লাহ বলছেন ওমা ক্যানুম আইন ইল্লা মুখিয়া আল্লাহ বলছেন যে ওরা যে সলাৎ আদায় করছে আল্লাহর ঘরের কাছে যেহেতু তারা নবীর তরিকা মানে নাই সুতরাং তাদের এই সলাদ শুধুমাত্র লৌকিকতা এটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই কাজেই যে কোনো বিষয়ে হোক সলাৎ হোক শ্যাম হোক হাজ হোক জাকাত হোক জিকির হোক তসবি হোক তালিল হোক দোয়া হোক ইস্তফার হোক প্রত্যেকটি বিষয়ে ফলো করতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লী সাল্লামকে এ ব্যাপারে কোনো কিছুই আপনি আমি অতিরঞ্জন বা বাড়াবাড়ি করতে পারবো না সম্মানিত সুদী অদর্শক বৃন্দ আমাদের সমাজে অনেক আমল পাওয়া যায় যার বৃত্তি শরীয়তে আছে কিন্তু এর পদ্ধতি কী ছিল সেই পদ্ধতি না জেনে নিজস্ব ইচ্ছায় অথবা সামাজিকতার চাহিদা পূরণের জন্য মানুষ নিজে পদ্ধতি আবিষ্কার করে তারা সেখানে শরীয়তের মধ্যে হস্তক্ষেপ করে এবং সে আবাদতটি সম্পাদন করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে রসুল বলছেন না গ্রহণযোগ্য হবেন কাজে কোনো আলেম যদি শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করেন তিনিও যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন না এমনকি কোনো সাধারণ ব্যক্তি সাধারণ মুসলিম তিনি যদি বলেন যে আমি তো জানি না আমি অনুশীলন করছি তিনিও মুক্তি পাবেন না কেন যে রসুল ওসাল্লাম দিন আমাদের সামনে পরিষ্কার করে বলে গেছেন যা নতুন হবে তাই প্রত্যাঘাত হবে এমনকি হাসরের মাঠে রসুল সাল্লাহ আলী ইসলামের কাছে যখন এই ধরনের বেদাতেদের পরিচয় তুলে ধরা হবে তখন আল্লাহ নবী হাউজে কাউসারের পাশ থেকে বলবে সহকান দূর হো দূর হো আমার এখানে তোমাদের কোনো স্থান নাই কোনো আশ্রয় নেই কিছুই নেই নবী এই সমস্ত বেদাদিদের কোনো প্রকার সাহায্য করবেন না শুধুও দর্শক বৃন্দ বেদাত দুই প্রকার একটা হচ্ছে আকিদাগত বেদাত অর্থাৎ ইসলামের মূল আকিদা যা তার মধ্যে যদি কেউ অবান্তর কোনো আকেদা নিয়ে আসে যেমন হিন্দুদের কাছ থেকে বহু ঈশ্বরবাদের নিয়ে এসে আমাদের মুসলিম সমাজ যদি বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে সেটি হচ্ছে হিন্দু আকিদার প্রতিফলন আল্লাহ তার জাত ও সিপত নিয়ে তিনি বলছেন তিনি আরশে সে আছেন আর আমরা যদি তার অবান্তর আকিদা একটা নিয়ে এসে বলি যিনি সব জায়গায় বিরাজমান তাহলে সেটি হবে কোরআনের উপরে হস্তক্ষেপ আল্লাহ সব জায়গায় সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন পৃথিবীর এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ দেখেন না পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখান থেকে আগ দিলে আল্লাহ শোনেন না সুতরাং আপনি অবশ্যই জানবেন যে এইরকম আকিদা পোষণ যদি কেউ করে অর্থাৎ হিন্দুদের আকিদা গ্রহণ করে বহু ঈশ্বরবাদে বিশ্বাসী হয়ে পড়ে তাহলে সে ভ্রান্ত করবে নিশ্চয়ই অনুরূপভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিয়াল্লাম সম্পর্কে কেউ যদি এমন বিশ্বাস করে যে মুহাম্মদই আল্লাহ ছিলেন তিনি জমেনি মোহাম্মদ হয়ে আসছেন তাহলে সেটি হবে তার আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা রসুল সম্পর্কে অবান্তর ধারণা রসুল সাল্লাহ আলী সম্পর্কে অবান্তর ধারণা করতে রসুল নিষেধ করেছেন বলছেন লেতা ক্যামেরা মরিয়ম তনয় ঈশাকে নিয়ে যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে সাবধান তোমরা আমার সামনে বাড়াবাড়ি করো না আবদুল্লাহ আমি আল্লাহর একজন বদ্যা কৌলু আবদুল্লাহ রসুলু তোমরা বলো আল্লাহর বান্দা এবং রসুল যেমনটি আমরা বলি ও আদু আন্না আব্দু হু ও রসুল এর ভিতরেই আমাদেরকে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না কেউ যদি বিশ্বাস করে যে আখেরি নবীর পরেও কোন নবী আসবেন আর সেই বিশ্বাস নিয়ে যদি কেউ চলে আর তাকেই যদি হজ্যত মনে করে তাহলে সেও করবে আকিদাগতবে বেদাত এটা একান্তই বর্জনীয় আমলের ক্ষেত্রেও রসুল সাল আলিয়াল্লাম যে আমল যেভাবে করেছেন সেভাবে না করে যদি আমলটি অন্য তরিকায় করে মন গড়া করে তাহলে সেটাও হবে বেদায় তাও হবে প্রত্যাখ্যাত সুতরাং আমল আকিদা সব বিষয়ে আপনাকে কোরআন ও সন্ন্যাহের মৌলিক নীতিমালা মেনেই চলতে হবে শুধুই অদর্শকবৃন্দ শরীয়তের মধ্যে যে সমস্ত ফৌজদারি আইনগুলি আছে সেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে শরীয়তে যে মূলনীতি দিয়েছে সে মূলনীতির বাহিরে আপনার যাওয়া যাবে না উদাহরণস্বরূপ অবিবাহিত কোনো পুরুষ বা কোনো মেয়ে যদি বেবিচারে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে বলা হয়েছে একশোটি বেদ মারার জন্য আপনার সামর্থ্য আছে আপনি বেত মারবেন কেউ যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে সঙ্গে সার করে দিতে হবে পাথর মেরে মেরে ফেলতে হবে কিন্তু আপনার কাছে সে ক্ষমতা নাই নাই যাহা সে বিষয়ে আপনার কোনো প্রশ্নও নাই আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যেহেতু আল্লাহ বলছেন লাইকলিফুল্লাহনুসান ইল্লাফুসাহা সুতরাং আপনাকে স্পষ্ট করে জানতে হবে যা শরীয়ত তা এর ভিতরে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না বুহারি মুসলিমের হাদিসের মধ্যে আসছে সাহাবি এসে বলছিলেন যে তার ছেলে ছিল একটি পরিবারে দাসের কাজ করত কিন্তু সে ওই পরিবারের মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেছে তাই তিনি তা থেকে পরিত্রাণের জন্য একশোটি বকরি এবং একজন গোলাম দিয়ে ফিদিয়া হিসাবে মুক্তিপণ হিসাবে বা এর কাফফারা হিসাবে তিনি দান করলেন এসে এই দান করে এসে রসুলকে বলছেন রসুল সাল আলী ইসলাম বলছেন তোমার একশোটি ছাগল এবং তোমার হাদেম ফিরিয়ে নাও কেন যেহেতু আল্লাহ একশোটি বেত মারতে বলেছেন সেখানে তুমি বেতের বদলে একশোটি ছাগল দিতে পারো না অন্য কোনো শাস্তি দিতে পারো না তাই রসুল বলছেন তোমার ছেলের জন্য একশোটি বেত এবং রসুল সাল্লাম কাজির হিসাবে তাকে এক বছরের জন্য দেশান্তরিত করার নির্বাসনে দেওয়ার হুকুম করলেন এটাই স্পষ্ট প্রমাণ হয় যে শরীয়ত যা বলা হয়েছে তাই আপনি করতে পারেন তার বাহিরে আপনি করতে পারেন না যা শরীয়ত নয় কোরআন হাদিস যার প্রমাণ নেই সেটা আপনি করবেন কেন বন্ধু একটু বিষয়ে লক্ষ্য করেন আপনি কি আল্লাহর সন্তোষের জন্য কর্ম সম্পাদন করছেন আপনি কি পরকালীন মুক্তির জন্য করছেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিটি কর্ম সম্পাদনের পূর্বে জেনে নিতে হবে যে এই কাজটি রসুল সসলাম করেছেন কিনা তার সাহাবারা করেছেন কিনা কিভাবে করেছেন না জেনে আমল করলে এ আমলটি আপনার জন্যই আবার পরকালে কাটা হয়ে দাঁড়াবে এই যে আজকের দার্সে যে হাদিস আলোচনা করা হলো। যে সে আমল করলো রসুলের তরিকার বাইরে তাই সেটা গ্রহণযোগ্য হবে না অতএব আপনাকে আমাকে আকিদার বিষয়ে হোক অথবা আমল বিষয়ে হোক প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন ও সন্ন্যের ভিতরে আমাকে থাকতে হবে এর বাইরে যখন চলে যাব তখন আমরা লাইনচ্যুত হয়ে যাব বেদাহাতি হিসাবে পরিণত হব আর বেদাহাতি যখন হব তখন আমাদের জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রোজ মাসারে সাফাৎ তো করবেনই না বরং দূর হো দূর হো হলে বাগিয়ে দেবেন তাই আসুন আমরা আমাদের জীবনটাকে আমাদের বাহ্যিক আমলসমূহকে এই মূলনীতির ভিত্তিতে গ্রহণ করি প্রত্যেকটি আমল রসুল আলি ইসলামের সুন্নতের ইক্তদা করে করি অনুসরণ করে চলি এর বাইরে যেন আমরা না যাই আল্লাহ রবাহিহিহিহিহি আপনাকে আমাকে ইত্তেবা সুন্নত করার তৌফিক দান করুন এবং যাবতীয় প্রকার বেদাত ও গর্হিত মনকার কাজ হতে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন হায়দা ওসলআ নবীন মহম্মদ ওয়ালি ওসাহি ওবারকা ওসাল্লাম আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহি ওবরাক الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামীর বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পি এস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাগাতেয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পি টিভি নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আলরায়ন ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক